আলী আব্বাস জাফর 2011 সালে মেরি ব্রাদার কে দুলহান ছবিটিতে প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউ করে এবং তারপর থেকে তার পরিচালনায় ব্যাক টু ব্যাক ছবি বড় পর্দায় দর্শকরা দেখেছেন। এখন রূপলি পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের পরিচালনায় নিয়ে আসতে চলেছেন তাণ্ডব। সম্প্রতি রিলিজ হয়েছে তারই টিজার। তাণ্ডবে সাইফ আলী খান, ডিম্পল কাপাডিয়া, তিমাংশু ধুলিয়া, সুনীল গ্রোভার ছাড়াও আরও অনেক দক্ষ কলাকুশলীদের দেখা যাবে। বলাই বাহুল্য, তাণ্ডবের টিজার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি। হিন্দুস্তান কো সিরফ এক হি চিজ চালাতি হ্যায়, রাজনীতি। টিজার দেখে অনুমান করা হচ্ছে অভিনেতা সাইফ আলী খানকে নেতার ভূমিকায় দেখা যাবে। তবে নেতা হিসেবে নিজেকে নায়কের ভূমিকা নাকি খলনায়কের ভূমিকায় ফুটিয়ে তুলবেন তা জানার জন্য 15 জানুয়ারি তাণ্ডবের মুক্তিপ্রাপ্তির অপেক্ষা দর্শকদের করতেই হবে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।